এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি আপনার কারখানাটা আপনার স্ত্রীর নামে করে দিয়েছিলেন, আর আপনার স্ত্রী সেই কারখানার দায়িত্ব নেবার পরের দিনই সেই কারখানা আমি আমার নামে করে নিয়েছি। আমি কিন্তু তোকে না, উত্তেজিত হবেন না, আপনার তো শরীর ভালো নয়, আর রাধা মাধবের কৃপায় আপনি যদি উত্তেজিত হন আপনার শরীর খারাপ করবে। আমি আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি, আপনি যদি আপনার কারখানা ফেরত চান তাহলে আপনি আমাকে 5 কোটি টাকা দেবেন। ও হ্যাঁ, কোটির কথায় আমার একটা কথা মনে পড়লো, আপনার স্ত্রীকে আমি একটা 2 কোটি টাকা চেক দিয়েছি, সেটা কিন্তু ভুল করেও ব্যাংকে ড্রপ করবেন না, স্টপ পেমেন্ট করা আছে, মানে ওটা ব্যাংকে ফেললে কোনো লাভ হবে না। রাধা মাধব, রাধা মাধব, এই তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? তুই যে তুই নাম্বার না 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 না, রাধা মাধবের কৃপায় সুশোভন গোস্বামী কখনো কারোর সঙ্গে ইয়ার্কি মারে না। খুব ভালো থাকবে, রাখি, রাধা মাধব, রাধা মাধব। কি হচ্ছে, কি তুই তুই তো হচ্ছিস কেন? সুশোভন গোস্বামী মানে কি হচ্ছে? দেব চুপ করে দাঁড়িয়ে থাকো না ঈশিতা, আমার কথার উত্তর দাও, এর মানে কি? কেন কেন আমার এত বড় সর্বনাশ করলে তোমরা? কাজের কিছু বোঝো তোমরা? ব্যবসার কিছু বোঝো? কোন সাহসে, কোন সাহসে তোমরা এত বড় একটা কাজ করে ফেললে? কাজটা করার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলে কেন? কোন কোন সাপের পাঁচ পা দেখেছো সাবিত্রী? ঘরের দরজা বন্ধ করে বসে আছে কাকু ওকে? বিশ্বাস করুন বর্দা, আমি বুঝতে পারিনি, আমি তো কাগজগুলো সব ভালো করে দেখে নিয়েছিলাম, তখন তো সন্দেহজনক কিছু চোখে পড়েনি। আমি ভেবেছিলাম হয়তো উনি ভালো মনেই বিজনেস ডিলটা করতে চাইছেন, তখন কি করে জানবো বলুন যে ওনার মনে এই সমস্ত প্ল্যান রয়েছে?